أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته شو مانيتو مصطفى كمال بأبنى جيجان تيكي جانتے سيسن جامنا جاللهم آجين من النار پوري شاد بار সাতবার নাকি বলে সাতটি জাহান্নামের আজাদ থেকে মুক্তি পাবে বা সাতটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর আমরা পরি আল্লাহ ইনি আল্লাহমেন ইনি আসালুকে জান্নাত বর্ণনাকে ঠিক কিনা জানাবেন দুইটা কোনটা পড়া যাবে আলহামদুলিল্লাহ ওসলাতসালামু আল্লাহ মুস্তফা কামাল ভাই এই যে মাগরীবের পরে ফজরের পরে যে সাতবার করে আল্লাহম আজনি মিনান্নার সাতবার করে পরের ব্যাপারে এই বর্ণনাটা দুর্বল বলেছেন হ্যাঁ তার মধ্যে যারা যারা দুর্বল বলছেন তার মধ্যে আল্লামা নাসিরুদ্দিন আলবমাহুল্লাহ দুর্বল বলেছেন সিলসিলা জয়িফার মধ্যে তিনি উল্লেখ করছেন এই দুর্বলতা নিয়ে বিস্তারিত ওখানে বিশদ আলোচনা করেছেন কেন দুর্বল কী কারণে দুর্বল সিলসিলা জয়িফার মধ্যে পাবেন এক হাজার ছয়শো চব্বিশে ইমাম নাসিরদ্দিন আলবুল্লাহমল্লাহ সিলশিলা জয়ীফা সহিহা আছে মানে সহি বর্ণনাগুলি একসাথে এবং জয়ী বর্ণনাগুলি একসাথে কি কারণে সহি কি কারণে দুর্বল এই কারণে বর্ণনা করছেন তিনি এই যে বর্ণনা এখানে আছে এই বর্ণনা ছিল মুসনাদে আহমদের মধ্যে আছে এক হাজার সতেরো এবং আবু দাউদে আছে পাঁচ হাজার উনসত্তরের বর্ণনাটি এবং বর্ণনাটি দাউদের বর্ণনা এইভাবে আছে যে নবী সাল্লাহ আলসালাম বলেছেন যে স যখন তুমি নামাজ পড়বা তখন লোকের সাথে কথা বলার পূর্বেই আল্লাহ মাজিনী মিরান্নার সাবা সাতবার পড়ো যদি তুমি এই দিনে মারা যাও এই অবস্থায় তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে কাতাব জেওয়ার উল্লা জেওয়ার নার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেবেন এমনিভাবে মাগরিবা তুমি মাগরি পড়ার পরে সাত বারোটা পড়ো মানুষের সাথে কথা বলার পূর্বে তাহলে ওই রাতে আল্লাহ তোমাকে জান্নাম থেকে মুক্তি লিখে দেবেন এখানে একটু বর্ণনা এইভাবে আছে যে আল্লাহমেস আল্লাহমেকাল জান্নাতা তারপর আল্লাহ না এই বর্ণনা কিন্তু এবারে বর্ণনাটা তো দুর্বল তবে সহি বিশুদ্ধ বর্ণনা হলো যেটা আপনার তিরমিজিতে আছে দুই হাজার পাঁচশো বাহাত্তরে ইমনি মাজাতে আছে চার হাজার তিনশো চল্লিশে বর্ণারি সহি স্যার মধ্যে শহীদুল সহিউল জাহি তে বর্ণনা আছে ছয় হাজার দুইশো পঁচাত্তরে বর্ণালি সহি নবী সাল্লাহ আসলাম বলেছেন যে মানসা আল্লাহ জান্নাত সালাসমার রাত যে ব্যক্তি তিনবার জান্নাত চাইবে জান্নাত তখন বলে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহমাদ কিলহুল জান্নাত আল্লাহ আপনি তাকে জান্নাত তাকে প্রবেশ করান এমনিভাবে অমনিস্তা যা রহ যা রিনান্না সালা সামার রাত قالت النار اللهم اعجزهم من النار যে যে ব্যক্তি তিনবার জাহান নাম থেকে মুক্তি চাইবে তাকে জাহান নাম বলে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেন তো এরকম এই বর্ণনাগুলো সহি আর এই বর্ণনা এই যে জান্নাত চাওয়া এবং জাহান্নাম চাওয়া এই বর্ণনা সহি বর্ণনা যেটা বললাম সেটা কোনো নামাজের সাথে খাস না সবসময় তো চাওয়া যায় সবসময় জান্নাত এবং জাহান নাম থেকে পানা চাওয়া এটি প্রত্যেকটি মানুষের জন্য দরকার আর সালাম ফিরানের আগে যে আমরা যে দোয়া মাসুরা পড়ি দোয়া মাসুরার মধ্যে কিন্তু ওখানে জাহান নামের আজাব থেকে মুক্তি চাওয়া তারপর জান্নাত চাওয়া জাহাজ আছে তারপর শেষ জার মধ্যে আল্লাহমিন্নি আজ নিমান্নার

আল্লাহ মিনিয়া মাতামিয়াল মাগরম এই যে বর্ণনাগুলো আছে মোট কথা এই বর্ণনাগুলো সহি বিশুদ্ধ জান্নাত চাওয়া এবং জাহান্নাম চাওয়া আর জান্নাতুল ফেদাউস না আল্লাহ মিনিয়া আসালুকা জান্নাতাল ফেদাউস বলবেন জান্নাতাল ফেদাউস কি বলবেন আমার শুনে রাখেন আল্লাহ ইন্নি আস আলুকা জান্নাতাল ফেদাউস আল্লাহ তারপর বলবেন আল্লাহ আর জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য বলবেন আল্লাহ আজি নিবিন আন্নার অথবা আল্লাহ মিনি আউজবি কাবিন আন্নার অথবা আল্লাহ মিনি আউজবি কাবিন আদাবি জাহান্নাম অথবা আল্লাহমিনাউজ আদাবিল কবর এভাবে বর্ণনাগুলি শিখে নেবেন হিসল মুসলিম ছোটো দ্বার বৈত আছে অন্যান্য দ্বার লেখা আছে শিখে নেবেন সুন্দরভাবে আল্লাহর কাছে পানা চাওয়া যাবে মুক্তি পাইতে মুক্তি চাওয়া যাবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করা জান্নাত চাওয়া এবং মুক্তি চাওয়া মুক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করা মুক্তি চাওয়া এগুলি প্রতিটি মুসলিম নর্নারের জন্য খুবই জরুরি আল্লাহ সোভানতলা আমাদের সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি লিপিবদ্ধ করে জান্নাতুল ফেদাউস সবাইকে দান করুন আল্লাহ মামিন হাজার সালাম মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام ما اختلف الذين أُوتوا الكتاب إلا من بعد ما جاء.